সাদা বলে বাংলাদেশের সেরা ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমান, এই কথায় সায় দেবেন না এমন ভক্ত খুবই কম। সাদা চোখে সাদা বলের সেরা মুস্তা, ওয়ানডেতেও কি একই রকম? একটু প্যাঁচ আছে। মুস্তার পাশেই এখন তাসকিন আহমেদ। আফগানিস্তানের সাথে দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজ নিশ্চিত হবার পর অধিনায়ক আলাদা করে তাসকিনের প্রশংসা করেছেন। সেটার পেছনে বিশেষ কারণও রয়েছে, সেই কারণ ব্যাখ্যার জন্য প্রয়োজন পরিসংখ্যান। গেল দুই বছরে ওয়ানডেতে দুই পেসারের মধ্যে আপাত দৃষ্টিতে মুস্তাই এগিয়ে। তাসকিনের 14 উইকেটের সাথে মিস হওয়া 7টা ক্যাচ যোগ করলে নিশ্চিতভাবেই এই পরিসংখ্যানে তাসকিন এগিয়ে থাকতেন, যেভাবে এগিয়ে আছেন ইকোনমিতে। মিরপুর বা বাংলাদেশের ধীর গতির উইকেট যেখানে কাটার খুব ভালো কাজ করে, সেখানে মুস্তাফিজ অবিশ্বাস্য কার্যকরী। দুনিয়ার যে কোনো ব্যাটিং লাইন আপ কিংবা ব্যাটসম্যানই দ্য ফিজের ভেলকিতে কুপকাত হতে বাধ্য। সেই ভেলকি স্পোর্টিং উইকেট কিংবা ফ্ল্যাট ট্র্যাকে উল্টো হয়ে যায়। বিদেশের আদর্শ ওয়ানডে উইকেটে মুস্তাফিজ নিজের কাছেই যেন অচেনা। 2020 থেকে চলতি ফেব্রুয়ারি দেশ আর বিদেশে মুস্তাফিজের ওয়ানডে পরিসংখ্যানে বড় পার্থক্য চোখে পড়ে। উইকেট তোলা, রান দেয়া কিংবা ইকোনমি, যা কিছু অসাধারণ তার প্রায় সবই দেশের মরা উইকেটে, যেখানে উইকেট থেকে সুবিধা মেলে কাটার স্লোয়ার ভালো কাজ করে। বিদেশে দ্য ফিজের কাটার নির্বিষ, অকার্যকর, পরিসংখ্যানে সেটারই প্রকাশ। Hey, this is Chris Gayle, Universe Boss. Monarch Mart, Bangladesh. নিয়াসে ইকমাস শব্দের মাঝে কেনাকাটা মোনার্ক মার্ট, মোনার্ক মার্ট বিশ্বস্ততার আরেক নাম। দেশ বিদেশের পরিসংখ্যানে মুস্তাফিজকে অন্তত দুটো জায়গায় মাত দিয়েছেন তাসকিন আহমেদ। প্রথমটা ইকোনমি, বিদেশে মুস্তা রান দিয়েছেন 7-এর ওপরে, তাসকিনের ইকোনমি 5, আর ইকোনমি কম মানেই প্রতিপক্ষকে যথেষ্ট চাপে রাখা, উইকেট দিতে বাধ্য করা। তাসকিনের বলে মিস হওয়া ক্যাচগুলো ধরা গেলে এই পরিসংখ্যানই কতটা শক্তিশালী হতো একবার ভাবুন তো। গেল দুই বছরে বিদেশে খেলা 4 ম্যাচে কেবল একটাতেই মুস্তাফিজকে দিয়ে কোটার 10 ওভার বল করিয়েছেন অধিনায়ক, বেশি খরুচে হওয়াই যার অন্যতম কারণ। যে ম্যাচে 10 ওভার করেছিলেন সেখানেও মুস্তাফিজ রান দিয়েছিলেন 87। এখন নতুন আকাশ সংযোগ কিনে প্রথম রিচার্জে পেতে পারেন সর্বোচ্চ 2600 টাকা পর্যন্ত বেনিফিট। অফারটি চলবে সীমিত সময়ের জন্য। উল্টো 2020 থেকে বিদেশে খেলা 6 ওয়ানডের 4টাতেই 10 ওভারের কোটা পূর্ণ করেছেন তাসকিন। কম ইকোনমি হয় অধিনায়কের আস্থার কারণেই, সেই আস্থার প্রতিদান মিরপুরের মরা উইকেটের বদলে সব রকম কন্ডিশনেই দিচ্ছেন তাসকিন, যা অধিনায়কের ভরসা হয়ে ওঠার পেছনের কারণ বলেই আপাতত মনে হচ্ছে। দেবচৌধুরী, অলরাউন্ডার।